পোস্টার ছেড়ে প্রতিবাদে পথে নামল তৃণমূল। অভিযোগ, গত 31 ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে থাকা ব্যানার ও পোস্টার ছেড়া হয়। চাকদা পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ঘটনা। তারই প্রতিবাদে চাকদা থানার সামনে অবস্থান বিক্ষোভ শাসক দলের। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। গত 31 ডিসেম্বর রাত্র 12টা নাগাদ মদ্যপ অবস্থায় কিছু বিজেপি কর্মী 4 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আমাদের পশ্চিমবাংলার সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড় কাটার ছিল, সে কাটআউটগুলো বিজেপির কর্মী ফার্মাদরা গিয়ে ভেঙে দিয়েছে। ডিসেম্বর রাত্রি 12টার সময় আমাদের 4 নম্বর ওয়ার্ডের পার্টি অফিসের ব্যানার লাগানো ছিল মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই ব্যানারটা বিজেপির হারমাদরা ভেঙে ফেলে দিয়েছে, সেই জন্যে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি। এ ধরনের রাজনীতি বিজেপি করে না। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জের কটাক্ষ বিজেপির। বলছি, ভারতীয় জনতা পার্টি এই ধরনের রাজনীতি সংস্কৃতিকে বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি কোনোদিনই কারো পোস্টার ছিঁড়ে রাজনীতি করেনি, করবেও না। তৃণমূলের ঘরোয়া লড়াই, তাদেরই কোনো এক পক্ষ ছিঁড়ে এটা ভারতীয় জনতা পার্টির ঘাড়ে দোষারোপ চাপাচ্ছে। রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে রাজনীতির পরিবেশ। কোন পথে এগোচ্ছে বাংলা? নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।